হলফনামায় নিজের সম্পত্তির বিবরণ দিলেন মোদী প্রধানমন্ত্রী ও বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী মনোনয়নপত্র জমা দিলেন বারাণসী কেন্দ্র থেকে মঙ্গলবার চোদ্দই মে সকাল এগারোটা চল্লিশ মিনিটে বারাণসীর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচনী হলফনামাও জমা দেন তিনি হলফনামা অনুযায়ী নরেন্দ্র মোদীর অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন কোটি দু লাখ টাকা তার হাতে এই মুহূর্তে রয়েছে বাহান্ন হাজার নশো কুড়ি টাকা প্রধানমন্ত্রীর নামে নেই কোনো বাড়ি জমি কিংবা গাড়ি দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষের তুলনায় দু হাজার বাইশ তেইশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয় এগারো লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নরেন্দ্র মোদীর দুটি অ্যাকাউন্ট রয়েছে এসবিআইয়ের গান্ধীনগর ব্রাঞ্চে তার নামে রয়েছে তিয়াত্তর হাজার তিনশো চার টাকা বারাণসী ব্রাঞ্চে রয়েছে সাত হাজার টাকা এছাড়া স্থায়ী জমা রয়েছে দু কোটি পঁচাশি লাখ ষাট হাজার তিনশো আটত্রিশ টাকা নরেন্দ্র মোদীর রয়েছে দু লাখ সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকার চারটি সোনার আংটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন কোটি দু লাখ ছ হাজার আটশো উননব্বই টাকা হলফনামা অনুযায়ী কোনো স্থাবর সম্পত্তি নেই তার নিজের শিক্ষাগত যোগ্যতায় মোদী উল্লেখ করেছেন তিনি উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার অফ আর্টস এবং উনিশশো সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ আর্টস ডিগ্রি অর্জন করেন এছাড়া নিজের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলেও জানিয়েছেন তিনি